কি অবস্থা শিক্ষার্থীরা? আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন, দেখি কে পারো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, দ্যাট মিন্স AlCl3, এটা কি আয়নিক নাকি সমযোজী? পারবেন কেউ? আমি পারবো স্যার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড স্যার আয়নিক, স্যার এটা তো সবাই জানে স্যার, আয়নিক স্যার, আয়নিক। কারণ অ্যালুমিনিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ স্যার, হয়েছে না স্যার? না না না, হয় নাই হয় নাই হয় নাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আয়নিক না, সমযোজী যৌগ। ঠিক আছে, কি এটা সমযোজী? কিভাবে স্যার? হ্যাঁ, ওটাই তো আজকে শিখাবো, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক হওয়ার কথা কিন্তু কেন সমযোজী হলো, এটার পিছনের কারণটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পোলারায়ন। সেটি হচ্ছে কি? পোলারায়ন। তো আমার মনে হয় তোমরা সবাই একটু ক্লাসে নড়েচড়ে বসেন, মনোযোগী হন। আমার মনে হয় মনোযোগী হইলে আমরা খুব সহজে এবং খুব অল্প সময়ে এই পোলারায়ন জিনিসটা আমরা বুঝে যাব। তো সবাই একটু মনোযোগী হয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে পোলারায়ন নিয়ে আলোচনা করব, তোমাদেরকে প্রথমেই আমরা একটা কনফিউশন দূর করে দিতে চাই। তোমরা জানো পোলারিটি সম্পর্কে, তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম। দেখো, পোলারিটি হচ্ছে সমযোজী যৌগে ডাইপোল সৃষ্টির ঘটনা। সমযোজী যৌগে ডাইপোল সৃষ্টির ঘটনাকে পোলারিটি বলে। বাট শিক্ষার্থী বন্ধুরা, পোলারায়ন মনে রাখতে হবে, পোলারায়ন ঘটবে আয়নিক যৌগে। কী যৌগে? আয়নিক যৌগে। পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগে হবে, আর পোলারিটি হচ্ছে সমযোজী যৌগে হবে। ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, যে আমি তোমাদেরকে একটা ক্যাটায়ন দেখাইলাম, সাপোজ এটা একটা ক্যাটায়ন, আর সাপোজ এটা একটা অ্যানায়ন। এখন তোমরা জানো যে ক্যাটায়নগুলো প্লাস, অ্যানায়নগুলো মাইনাস। আবার অপর দিকে তোমরা এটাও জানো যে ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ হয়। তাহলে ক্যাটায়নগুলো যেহেতু প্লাস, তারা নেগেটিভ ইলেকট্রনের প্রতি একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা আকর্ষণ অনুভব করবে, কিন্তু অ্যানায়ন কিন্তু সেটা অনুভব করবে না, যেহেতু অ্যানায়নগুলো মাইনাস, ইলেকট্রনগুলোও মাইনাস। ফলে ক্যাটায়ন কী করবে? ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ অনুভব করবে। এখন আয়নিক যৌগে এই ক্যাটায়ন অ্যানায়ন মিলেই তো আয়নিক যৌগ হয়। তো আয়নিক যৌগে এই ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে নিজের দিকে কী দেয়? টান দেয়। ক্যাটায়ন কী করে? অ্যানায়নের এই ইলেকট্রন মেঘগুলোর প্রতি আকৃষ্ট হয়ে অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে টান দেয়। কিন্তু একটা শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মজার ব্যাপার খেয়াল করো, ক্যাটায়নগুলো কিন্তু অ্যানায়নের যে কেন্দ্র আছে অর্থাৎ নিউক্লিয়াস, তাকে কিন্তু আকর্ষণ করবে না। ক্যাটায়নগুলো অনলি আকৃষ্ট হচ্ছে এই ইলেকট্রন মেঘগুলোর প্রতি, কিন্তু তারা কেন্দ্রের প্রতি আকৃষ্ট হবে না। তাহলে ক্যাটায়নগুলো যদি ইলেকট্রন মেঘের প্রতি আকৃষ্ট হয়, কেন্দ্রের প্রতি আকৃষ্ট না হয়, ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে গেল না, যে আমি ওই যে কি একটা সিনেমা আছে না, শোলে মুভি হিন্দিতে, ওই যে এ হাত মুচকো দে দে ঠাকুর, আমি ধরো তোমাকে বললাম যে তোমার হাতটা আমাকে দাও, কিন্তু তোমাকে আমার চাই না, আমি তোমার হাত ধরে টানতেছি তোমাকে ঠেলতেছি, হাত ধরে টানতেছি তোমাকে ঠেলতেছি, এই অবস্থায় তোমার অবস্থা কী হবে? কি বিকৃত হয়ে যাবে। এই অবস্থায় তোমার চেহারা কী হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। এখানেও ঠিক সেম ঘটনা ঘটবে, ক্যাটায়ন অ্যানায়নকে, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে টানবে, কিন্তু অ্যানায়নের কেন্দ্রকে কী করবে? বিকর্ষণ করবে। এর ফলশ্রুতিতে কী হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ফলশ্রুতিতে এই যে দেখো, অ্যানায়নের ইলেকট্রন মেঘের একটা কী হবে? বিকৃতি হবে। অ্যানায়নের ইলেকট্রন মেঘের একটা কী হবে? বিকৃতি হবে। অ্যানায়নটা ইলেকট্রন মেঘ এরকম হয়ে গেলো, একদিকে চলে আসলো, তাই না? এই যে অ্যানায়নের চেহারাটা পাল্টিয়ে দিল কে? ক্যাটায়ন। এই যে আয়নের বিকৃতি ঘটানো, এটাকেই বলা হয় কি? পোলারায়ন। এটাকেই বলা হয় কি? পোলারায়ন। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, পোলারায়ন মানে আমরা সংক্ষেপে মনে রাখবো আয়নের বিকৃতি। কার দ্বারা? কার? ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের। আর পোলারিটি মানে কী ছিল? ডাইপোল সৃষ্টি হওয়া, দুই দিকে দুইটা ভিন্ন চার্জ সৃষ্টি হওয়া। তাহলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে। তাহলে আমরা সংক্ষেপে যদি ডেফিনেশনটা দিই, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে
পোলারায়ন বলে। তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে কি বলা হয়? পোলারায়ন বলে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, পোলারায়ন সবসময় ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের হবে, মানে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটাবে, কিন্তু অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের ইলেকট্রন মেঘের কি হবে না? বিকৃতি হবে না। কেন হবে না? আমরা আগেই বলেছি অ্যানায়নগুলো যেহেতু নেগেটিভ আধানযুক্ত, তারা ওই নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন প্রতি আকৃষ্ট হবে না। আর আকর্ষণ না হলে, তারা যদি আকৃষ্টই না হয়, তাদের যদি ইচ্ছাই না থাকে, তাহলে বিকৃত করার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট শিক্ষার্থীবৃন্দ। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ক্যাটায়নটার আকার এত ছোট নিলাম কেন, অ্যানায়নটার আকার বড় নিলাম না কেন, বড় নিলাম কেন, অথবা ক্যাটায়নটার আকার বড় নিয়ে অ্যানায়নটার আকার ছোট নিলাম না কেন, অথবা ক্যাটায়ন অ্যানায়ন দুইটার আকার সেম হইল না কেন। এই যে এত এত প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেগুলোর আনসার কিন্তু এখন আমরা দিব। তার আগে আবার একটু বলে নিই, পোলারায়ন কি আশা করি বোঝা গেছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন পোলারায়নের জন্য আমরা কেন ক্যাটায়নকে ছোট নিয়েছি, অ্যানায়নকে কেন বড় নিয়েছি, সেই সম্পর্কে আমরা একটু জানব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন হচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হচ্ছে। তো এইটা কিছু নিয়ম নীতির উপর নির্ভর করে, অর্থাৎ কিছু নিয়ম নীতি দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। এই নিয়ম নীতিগুলোকে বলা হয় ফাজানের নিয়ম। কিসের নিয়ম? ফাজানের নিয়ম। তার মানে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি বা পোলারায়ন কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। এই নিয়মগুলোকে বলা হয় ফাজানের নিয়ম। এই নিয়মগুলোকে কি বলা হয়, ফাজানের নিয়ম। সে ফাজানের নিয়মে চারটি নিয়ম আমরা জানব। নাম্বার ওয়ান, ক্যাটায়নের আকার ছোট হতে হবে। নাম্বার ওয়ান, ক্যাটায়নের আকার ছোট হতে হবে বা ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন কি হয়, বেশি হয়। ক্যাটায়নের আকার ছোট হলে কি হয়, পোলারায়ন বেশি হয়। অনেকের মনে প্রশ্ন, কেন পোলারায়ন বেশি হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে? শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ক্যাটায়নের আকার যদি ছোট না হতো, তাহলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব অনেক বেশি হতো। কিন্তু ক্যাটায়নের আকার ছোট হওয়ায় নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কম, ফলে এই নিউক্লিয়াসটা, অর্থাৎ ক্যাটায়নের নিউক্লিয়াসটাই খুব সহজে এই যে অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে টানতে পারছে। যদি ক্যাটায়নের আকার বড় হতো, তখন এই নিউক্লিয়াসটা থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব অনেক বেশি হওয়ায় সে ইলেকট্রন মেঘকে টানতে পারতো না বা বিকৃত করতে পারতো না, অর্থাৎ পোলারায়নটা ভালো হইতো না। দ্বিতীয়ত, আমরা অ্যানায়নের আকার কেন বড় নিলাম? অ্যানায়নের যে নিউক্লিয়াস, সেটি থেকে সর্বশেষ শক্তি স্তরের বা ইলেকট্রনগুলোর দূরত্ব অনেক বেশি, ফলে এই অ্যানায়নের নিউক্লিয়াসটা এই তার ইলেকট্রনগুলোকে অত বেশি আকৃষ্ট করে ধরে রাখতে পারে না, যাতে ক্যাটায়নে সে বিকৃত করে না ফেলে। তার মানে এক কথায়, এই ক্যাটায়নের নিউক্লিয়াসটাকে কাছে রাখা এবং অ্যানায়নের নিউক্লিয়াসটাকে ইলেকট্রন মেঘ থেকে বা সর্বশেষ শক্তি স্তর থেকে দূরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে হবে কি, ক্যাটায়ন খুব সহজে ইলেকট্রন মেঘগুলোকে, অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলোকে টানতে পারবে, আর অ্যানায়নের নিউক্লিয়াস যদি তার ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখতে না পারে, তাহলে বিকৃতিটা খুব সহজে হবে। সেই কারণে আমরা বলছি যে ক্যাটায়নের আকার ছোট হলে এবং অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন কি হয়, বেশি হয়। এটা কে বলেছে? ফাজান বলেছে। এটাকে ফাজানের নীতি বলা হয়। তাহলে ক্যাটায়নের আকার ছোট হতে হবে অথবা ছোট হলে, আর হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে, তাহলে কি হবে, পোলারায়ন কি হবে, বেশি হবে। তার মানে পোলারায়ন, আয়নিক যোগে পোলারায়ন কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নিয়মগুলোকে বলা হচ্ছে ফাজানের নিয়ম। ফাজানের নিয়মের চারটা নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটি হলো ক্যাটায়নের আকার ছোট হতে হবে, দ্বিতীয়টি হচ্ছে অ্যানায়নের আকার বড় হতে হবে, আর তিন নম্বর যে নিয়মটি আমরা জানবো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি হলে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি হলেও কিন্তু পোলারায়ন কি হবে, বেশি হবে। আর চার নম্বর নিয়মটা আমরা বলি, তারপরে আমরা প্রত্যেকটা নিয়মের একটা করে উদাহরণ দিব, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। চার নম্বর নিয়মটি হচ্ছে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটাল উপস্থিত থাকলে,
তার মানে এই চারটা নিয়মকে আমরা শিক্ষার্থী বন্ধুরা কি বলছি ফাজানের নিয়ম বলছি আবার বলছি যে পোলারায়ন কি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটানোকে বলা হয় পোলারায়ন আয়নিক যোগে পোলারায়ন কত বেশি হবে বা কম হবে সেটা কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এই নিয়মগুলোকে বলা হচ্ছে ফাজানের নিয়ম সেই চারটি নিয়মের একটি হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হতে হবে অ্যানায়নের আকার বড় হতে হবে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যদি বেশি হয় এবং ক্যাটায়নের অনলি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি বাই এফ অরবিটাল যদি উপস্থিত থাকে তাহলেই কি হবে পোলারায়ন অনেক বেশি হবে এখন আমরা উদাহরণ দিব তাহলে চারটা নিয়মই আমাদের ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে আমরা উদাহরণে যাচ্ছি ধরো তোমাকে প্রশ্ন করা হলো ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে সিলভার আচ্ছা আমরা একটু হ্যাঁ ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে লিথিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড তোমাকে প্রশ্ন করা হলো যে লিথিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড এই দুটি যৌগের মধ্যে কোনটির পোলারায়ন বেশি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি যে এই যৌগটাতে ক্যাটায়ন হচ্ছে লিথিয়াম প্লাস অ্যানায়ন হচ্ছে সিএল মাইনাস আর সোডিয়াম ক্লোরাইডে আমরা জানি ক্যাটায়ন এন এ প্লাস অ্যানায়ন সিএল মাইনাস যেহেতু দুইটাতেই অ্যানায়ন সেম সুতরাং অ্যানায়ন দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো না আমরা ক্যাটায়ন দেখি একটা হচ্ছে লিথিয়াম প্লাস একটা এন এ প্লাস এখন লিথিয়াম প্লাস এবং এন এ প্লাস দুইজনেরই কিন্তু চার্জ ঘনত্ব সেম প্লাস ওয়ান তার মানে চার্জ ঘনত্ব দিয়ে আমরা এখানে কম্প্যারিজনে যেতে পারছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়াম প্লাস এবং এন এ প্লাসের মধ্যে লিথিয়াম প্লাসের আকার ছোট যেহেতু লিথিয়ামের অ্যাটমিক নাম্বার ছিল থ্রি আর সোডিয়ামের অ্যাটমিক নাম্বার ছিল ইলেভেন তাহলে লিথিয়ামের আকার ছোট তো লিথিয়ামের আকার ছোট আমরা কি বলছি ফাজানের নিয়ম আমাদেরকে কি বলছে ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন কি হয় বেশি হয় সুতরাং লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে লিথিয়াম ক্লোরাইডের পোলারায়নটা কি হবে বেশি হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে আসো অ্যানায়নের আকার বড় হলে এটা দিয়ে আমরা একটা উদাহরণ দিই খেয়াল করো তোমাকে বলা হলো যে সিলভার ফ্লোরাইড এবং সিলভার আয়োডাইড এই দুইটার মধ্যে কার পোলারায়ন বেশি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি যে সিলভার ফ্লোরাইডে ক্যাটায়নটা এজি প্লাস অ্যানায়নটা এফ মাইনাস আর আমরা যদি খেয়াল করি যে সিলভার আয়োডাইডে ক্যাটায়নটা এজি প্লাস অ্যানায়নটা আয়োডাইড মাইনাস তো আমরা জানি যে এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ক্যাটায়নটা সেম সুতরাং ক্যাটায়ন দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো না আমরা অ্যানায়নের দিকে একটু তাকাই একটাতে অ্যানায়ন হচ্ছে এফ মাইনাস একটাতে হচ্ছে আই মাইনাস আমাদের ফাজানের নিয়মের দ্বিতীয় নিয়মটি বলছে যে অ্যানায়নের আকার যদি বড় হয় অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে পোলারায়ন কি হবে বেশি হবে যেহেতু আয়োডাইডের আকার ফ্লোরাইডের চেয়েও বেশি যেহেতু অ্যানায়নের আকার এখানে বড় সুতরাং সিলভার আয়োডাইডে এক্ষেত্রে পোলারায়ন কি হবে বেশি হবে ঠিক আছে তাহলে ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে দুইটা উদাহরণ আমরা দিলাম আশা করি আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি এবার আসেন আমরা থার্ড উদাহরণটা দিব সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব নিয়ে ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড এই দুইটার মধ্যে কার পোলারায়ন বেশি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্যাটায়ন হচ্ছে এফি টু প্লাস আর অ্যানায়ন হচ্ছে সিএল মাইনাস আর ফেরিক ক্লোরাইডে ক্যাটায়নটা হচ্ছে এফি থ্রি প্লাস অ্যানায়নটা হচ্ছে সিএল মাইনাস যেহেতু ফেরাস ক্লোরাইডে আর ফেরিক ক্লোরাইডে দুইটাতেই অ্যানায়নটা সেম সুতরাং অ্যানায়ন দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো না যে কার মধ্যে পোলারায়ন বেশি হবে এখন আমরা ক্যাটায়নের দিকে যদি একটু তাকাই খেয়াল করো একটাতে ক্যাটায়ন হচ্ছে এফি টু প্লাস আর একটাতে ক্যাটায়ন হচ্ছে এফি থ্রি প্লাস আমাদের ফাজানের নিয়মের তৃতীয় নিয়মটা বলছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ ঘনত্ব যদি বেশি হয় পোলারায়ন কি হয় বেশি হয় যেহেতু এফি টু প্লাসের চার্জ হচ্ছে টু প্লাস আর এফি থ্রি প্লাসের চার্জ হচ্ছে প্লাস থ্রি সুতরাং এফি থ্রি প্লাসের এই ক্ষেত্রে ফাজানের নিয়ম অনুযায়ী পোলারায়ন ক্ষমতা বেশি আর এই কারণে এফি সিএল থ্রি এর পোলারায়ন অবশ্যই অবশ্যই এফি সিএল টু এর চেয়েও কী হবে বেশি হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা নিয়ম উদাহরণসহ বুঝতে পেরেছ এবার চতুর্থ নিয়ম যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ডি বা এফ অরবিটাল যদি উপস্থিত থাকে তাহলে কি হবে আমরা যদি একটু উদাহরণ দিই শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু উদাহরণ দিই খেয়াল করো আমরা তোমাকে বললাম যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ফেরাস ক্লোরাইড এই দুইটার মধ্যে কার পোলারায়ন বেশি তো ক্যালসিয়াম ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড আমরা যদি খেয়াল করি যে ক্যালসিয়ামের চার্জ টু প্লাস এদিকে ফেরাসের চার্জও টু প্লাস আর এদিকে অ্যানায়ন সিএল মাইনাস অ্যানায়ন সিএল মাইনাস যেহেতু দুইটারই অ্যানায়ন সেম সুতরাং অ্যানায়ন দিয়ে কোনো কম্পারিজন আমরা করতে পারবো না
তাহলে আমাদের কম্পারিজন করতে হবে ক্যাটায়ন দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটায়নটা সি টু প্লাস, আর এইদিকে হচ্ছে ক্যাটায়নটা এফি টু প্লাস। দুইজনেরই চার্জ ঘনত্ব সেম, সুতরাং চার্জ ঘনত্ব দিয়েও আমরা কোনো রকম তুলনা করতে পারছি না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, যে ক্যালসিয়ামে কিন্তু কোনো ডি অরবিটাল নাই। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ক্যালসিয়াম টু প্লাসের, সেই ক্ষেত্রে কোনো ডি অরবিটাল কিন্তু নেই। কিন্তু এফি টু প্লাসে আমরা জানি ডি অরবিটাল আছে, এবং সেখানে সর্বশেষ আমরা জানি যে থ্রি ডি সিক্স হিসেবে আছে এটি। তা আমরা চতুর্থ নিয়মে আমরা কি বলছি, দেখো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি বা এফ অরবিটাল যদি থাকে, পোলারায়ন কী হয় বেশি হয়। যেহেতু সি এ টু প্লাস এবং এফি টু প্লাসের মধ্যে এফি টু প্লাসে কী আছে, ডি অরবিটালের উপস্থিতি আছে, সুতরাং চতুর্থ ফাজানের চতুর্থ নিয়ম অনুযায়ী ক্যালসিয়াম ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইডের মধ্যে ফেরাস ক্লোরাইডের এই পোলারায়নটা কী হবে, বেশি হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তা আমি চারটা নিয়মের চারটা উদাহরণ দিয়েছি, এরকম আরও অসংখ্য উদাহরণ হতে পারে। তোমরা নিজেরা নিজেরা কিছু অনুশীলন করবে যে কোনটাতে পোলারায়ন বেশি কোনটাতে পোলারায়ন কম। এখন আমরা শুরুতেই যেটা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন সমযোজী সেটা একটু আমরা বলে দিই। একটু মজার ব্যাপার, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কিন্তু ক্যাটায়নটা হচ্ছে এল থ্রি প্লাস, ক্যাটায়নের চার্জ ঘনত্ব অনেক বেশি, আকার ছোটো, আর অ্যানায়নটা হচ্ছে সিএল মাইনাস, অ্যানায়নের আকার বড়। তো আমরা জানি ক্যাটায়নের আকার ছোটো এবং অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন বেশি হয়। এখন পোলারায়ন বেশি হলে কী হয় সেটা একটু আমরা বলি শিক্ষার্থী বন্ধুরা। আয়নিক যোগে পোলারায়ন যত বাড়বে, আয়নিক যোগে পোলারায়ন যত বাড়বে, যোগটা কিন্তু তত বেশি সমযোজী হয়ে যাবে। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের চার্জ ঘনত্ব অনেক বেশি, আকার ছোটো, আর অ্যানায়নের আকার বড়, সুতরাং এখানে পোলারায়ন অনেক বেশি হয়। সেই কারণে এই যোগটা আয়নিক না হয়ে কী হয়ে যায়, সমযোজী হয়ে যায়। তাহলে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে আয়নিক যোগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটানোকে পোলারায়ন বলে, আর আয়নিক যোগে পোলারায়ন কত বেশি বা কম হবে সেটা কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নিয়মগুলোকে ফাজানের নিয়ম বলে। ফাজানের নিয়ম চারটা, একটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার বড় হলে অথবা বড় হলে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি হবে, আর ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি বা এফ অরবিটাল যদি উপস্থিত থাকে তাহলে ওই আয়নিক যোগে পোলারায়নটা অনেক বেশি হবে, আর পোলারায়ন যত বেশি হবে যোগটা তত বেশি কিন্তু সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে। আমরা উদাহরণ হিসেবে বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেহেতু এখানে অনেক বেশি পোলারায়ন হয় যোগটি আয়নিক হওয়ার কথা থাকলে আসলে এটা কী হয়, সমযোজী হয়। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি পোলারায়ন নিয়ে আজকের আমার এই আলোচনা। আর পোলারায়ন যদি বেশি হয় তাহলে যোগটা তো সমযোজী হয়, তো সমযোজী হলে কী হয় না হয় এই ধরনের ফলাফল নিয়ে যদি তোমরা পোলারায়নের নেক্সট পার্টটি দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, এবং পাশে রাখা বেল বাটনটি দাবিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।